প্রত্যেকটা ডালে দেখুন, মানে প্রত্যেকটা ডালে দেখতে গেলে ফল ভর্তি। অন্যান্য চাষ যেরকম আলু চাষ, ধান চাষ, এইসব চাষ তো সাধারণ মানুষরা অনেকেই বেশি, অনেক ভালো, অনেক ভালো, নিশ্চিন্ত নিশ্চিন্ত। আর শুধু এখানে একটা গাছ নয়, মানে আপনি যদি এর পাশেও যদি একটু দেখেন, এই গাছটা দেখুন, প্রত্যেকটা ডালে অলরেডি ফল ধরে আছে। 2 বিঘা জমিতে 600 গাছ লাগিয়ে আপনার 6 লাখ টাকা, 6 লাখ টাকা মতন ইনকাম, মানে একটা হিউজ অফ ইনকাম। দর্শক, আগে দেখে নেন আজকের টপিক। আজকের একটা নতুন টপিকের উপর ভিডিও হতে চলেছে, এবং আশা করি দেখে বুঝতে পেরে গেছেন এটা কি। কাশ্মীরি কুল, আমরা অনেকে একে আপেল কুলও বলি, কাশ্মীরি কুলও বলি, আবার অনেকে একে নাকি ভারত সুন্দরীও বলে। আর দর্শক, এই ফলটা জানেন যে এর টেস্ট কেমন? দুর্দান্ত টেস্ট, মিষ্টিতে ভর্তি পুরো, একদম সুস্বাদু একটা ফল আপেল কুল। আর এই কুলটাকে চাষ করে বর্তমান যে বাগানে আছি, এই বাগানের মালিক কিন্তু অনেকটাই লাভবান। নমস্কার সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। কেমন লাগছে বলুন? গাছটা একদম ডাল ভর্তি ফল, তবে এটা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে, তাও আবার পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই ব্লকের আন্ডারে। গ্রামটার নাম হচ্ছে ঘোলা গ্রাম। তবে এই জায়গাটা কিন্তু অসাধারণ, এখানকার মানুষরাও কিন্তু খুবই সুন্দর। যে বাগানে এসেছি সেই বাগানের মালিকও কিন্তু অসাধারণ, তো ওনার সঙ্গে তো পরিচয় করাবো। তার আগে বলি, প্রত্যেকটি গাছে প্রায় দেখতে গেলে প্রায় 30 কেজির কাছাকাছি এভারেজ, যদি আমি দেখি গড়ে যদি দেখা যায় প্রায় 30 কেজির উপর ফল ধরে আছে। এবং এই যে ফলটা ধরে আছে, এর আগেও কিন্তু 2 বার হারভেস্ট হয়ে গেছে। এই বাগানের যে ওনার, ওনার কথা হচ্ছে, আমি 2 বার হারভেস্ট করে যে টাকাটা ইনভেস্ট করেছিলাম গাছ লাগানো বা পরিচর্যায়, সে টাকাটা আমি 2 বার হারভেস্টিংয়ে তুলে নিয়েছি, এবং গাছের যে ফলটা ধরে আছে সেটা আমার প্রফিট। আমারও কৌতূহল জাগলো যে কি ব্যাপার রয়েছে এর মধ্যে। প্রথমে পরিচয় করাই এই বাগানের যে ওনার, অমিত বাবু। নমস্কার স্যার। নমস্কার। আপনার পরিচয় একটু যদি দেন ভালো হয়। আমার নাম অমৃত কুমার ঘোষ। আচ্ছা। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই ব্লকের আন্ডারের খোলাই গ্রামের এই বাগান বানানো হয়েছে। মানে এই বাগানটা হচ্ছে খোলা গ্রামের আন্ডারে পড়ছে। তো এটা কবে থেকে আপনি করছেন এই ফলের চাষটা? এই জাস্ট 11 মাস হয়েছে এই ফল গাছ লাগানো। জাস্ট 11 মাস হয়েছে? 11 মাস টাইম। এত কম সময়ের মধ্যে এত সুন্দর ফলন, এটা কিন্তু অবাক করা ব্যাপার। কৃষিকাজের সঙ্গে এই প্রথম থেকেই যুক্ত না আগে অন্য কোনো প্রফেশনে ছিলেন? আমি অন্য প্রফেশনে ছিলাম। আচ্ছা। এখনো আছি, আমি সার্ভিস করি। আচ্ছা। দেখলাম এখানে লকডাউনের পর থেকে আমি এখানে ছিলাম, দেখলাম একই গতানুগতিকভাবে লোকজন সব আলু চাষ আর ধান চাষের উপর ডিপেন্ডেবল। আচ্ছা। আমি অনেক জায়গায় ঘুরে বাংলাদেশে দেখি ফলের উপরে খুব ডেভেলপ হয়েছে, ওর পর থেকে দেখলাম যদি এই ধরনের কুল লাগানো যায় তাহলে এখানকার লোকাল মানুষও খেয়ে টেস্টি পাবে, বা আমাদেরও কোনো ইনভেস্ট করে আমরা সাফল্য হতে পারবো। তারপর থেকেই আমরা এই কুল গাছ লাগালাম। আচ্ছা আচ্ছা। লাগিয়ে দেখলাম এখন ঠিক আছে, এবার দেখা যাক রেজাল্ট কেমন দেখছে। রেজাল্ট তো আপনিও তো দেখতে পাচ্ছেন, বা দর্শকও তো দেখতে পাচ্ছে। দর্শক আপনারা একটু যদি খেয়াল করেন, প্রত্যেকটা গাছ কিন্তু ফলে ভর্তি, প্রত্যেকটা ডালা, মানে ডালার ফলের ওজনে ডালাগুলো এমন অবস্থা যেন ভেঙে পড়বে। মানে এর যদি মেন ডালাটা দেখেন তাহলে দেখা যাবে পুরো ধেপে গেছে, পুরো গাছটা ধেপে। 2 বার হারভেস্টিং করা সত্ত্বেও, মানে অলরেডি 2 বার হারভেস্ট হয়ে গেছে। হ্যাঁ। আর এদিকে যদি দেখেন, এদিকে যদি দেখেন এই গাছটাও দেখেন, খুব বড় একটা গাছ নয়, খুব বড় একটা গাছ নয়, তবুও প্রায় 25 থেকে 30 কেজি ফল যেন ধরে আছে প্রত্যেকটা ডালে, প্রত্যেকটা ডালে। এবং এই ফলগুলোর টেস্ট কিন্তু অসাধারণ। তো স্যার, এই স্যার এই হঠাৎ করে অন্যান্য চাষ ছেড়ে আপনি কেন ফুলের কথাটা কেন মাথায় আনলেন? দেখলাম অন্যান্য চাষ তো ছিল, দেখলাম অন্য দেশ আমাদের থেকেও, বাংলাদেশ অনেক গরিব দেশ হওয়া সত্ত্বেও কুলে সাফল্য বেশি বা ফলের সাফল্য বেশি। আচ্ছা। আর আমাদের এখানে শুধু একইভাবে আলু চাষ আর ধান চাষের উপরেই। আচ্ছা। যদি মানুষজন আমার পরেও বা দেখেও আগ্রহী হয় ভালো, তাহলে আমি আমার
প্রসেসে এগিয়ে যে গাছ ভর্তি ফল এবং বাজারেও নিশ্চয়ই দুবার হারভেস্ট বিক্রি করেছেন নিশ্চয়ই বিক্রি করেছি বা মানুষজন জানতে পেরেও লোকাল চলে আসছে এখানে এসে নিয়ে লোকে আগ্রহ দেখাচ্ছে তুলে নিয়েও যেতে পারছে এটা একটা সবচেয়ে মানুষের ভালো লাগছে এই ফলটা ভালো নিজেও হারভেস্টিং করে তুলে নিয়ে যেতে পারছে এক কিলো দু কিলো পাঁচ কিলো পর্যন্ত মানে নিজের হাতে হারভেস্ট হচ্ছে বা আমার লোক হারভেস্টিং করে দিচ্ছে ও দাঁড়িয়ে থাকছে এরকম তো অনেক জায়গায় সুযোগ পায় না ফলের দোকানে যাই তারা ফল দিন এই নিয়ে চলে আসে আচ্ছা এই সফলতাটা কতদিনের মধ্যে এসছে এগারো মাস মানে মানে খুব কম সময়ের মধ্যে কিন্তু খুব ভালো রেজাল্ট একটা কি মনে হচ্ছে মানে এত তো প্রোডাকশন হয়েছে বিক্রি করার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে কি প্রথম প্রথম এবারে তো চারদিকে মানুষ জেনে গেছে মানুষ নিজে চলে আসছে আচ্ছা এটা বেশিরভাগ আপনি পাইকারি বিক্রি করছেন পাইকারিও হচ্ছে বা লোকালে এসে আপনিও তো দেখলেন লোকালে নিয়ে যাচ্ছে দেখলাম তখন ওজন করে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে মানুষ আচ্ছা এই এরিয়াটা কত বড় মানে এই কুলটা শুধু রয়েছে আমার দু বিঘা আচ্ছা দু বিঘা এরিয়ার মধ্যে কুলটা রয়েছে কত গাছ রয়েছে এখানে এখানে আমার আছে ৬০০ গাছ বাহ মানে ৬০০ গাছ মানে তো বিশাল ব্যাপার মানে আপনি আচ্ছা গাছ লাগিয়েছেন কতটা ডিস্টেন্সে আপনি আমার গাছ টু গাছ ৮ ফুট আচ্ছা বেশ ভালোই ডিস্টেন্স রেখেছেন এবং জল দিচ্ছেন কিভাবে এত বড় বাগানকে জল দাও ডিপ সিস্টেমে জল দেওয়া হচ্ছে ডিপ ডিপ লাগানো আছে মার্চিং পেপার লাগানো আছে আচ্ছা ডিপে অটোমেটিক জল প্রত্যেকটা জায়গায় পৌঁছে যাচ্ছে মানে লেবার ও কস্টিং কমে যাবে অনেকে যদি এই ধরনের সিস্টেম করে তার সাথে তো গভর্নমেন্ট তো অনেক আগ্রহী আছে এসব হেল্প করার জন্য আচ্ছা আচ্ছা গভর্নমেন্ট থেকেও কোনো হেল্প পাচ্ছেন আপনি গভর্নমেন্ট অফিসাররাও আমাদেরকে সাহায্য করে বা কী করলে ভালো হয় আপনি এর ভবিষ্যতে এগিয়ে যাবেন না এগিয়ে যাবেন এই তো যা ফল দিয়েছে নেক্সট টাইমে আরও বেশি দেবে এটা যদি ৩০ কিলো আমি ধরছি ৩০ কিলো আর বেশি যাচ্ছি না তো ৬০ কিলো ৫০ কিলোও দিতে পারে একটা গাছে আমি ৩০ কিলো যদি এই বছর দেয় নেক্সট টাইম আর ৩ গুণ হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই বাগানে কি শুধু লাল আপেল কুল আছে মানে লাল আপেল কুল আছে না অন্য কিছু আমি অন্য কিছু লাগাই না একটা ভ্যারাইটি লাগিয়েছি সবুজটা তো সব জায়গায় সব লোক দেখতে পাবে আচ্ছা কিন্তু এই ভ্যারাইটিটা তো এই মনে হয় আমাদের ডিস্ট্রিক্টেই মনে হয় এই প্রথম ডিস্ট্রিক্টে প্রথম হ্যাঁ বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের বলতে গেলে এই আমি একটাই বাগান দেখলাম যেখানে এবং যে কারণে আমার মেদিনীপুর মানুষের জন্য বলুন পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের মানুষের কাছে এই ভিডিওটা আমি তুলে ধরার চেষ্টা করলাম কারণ এটা একটা ইন্সপিরেশন মানুষের কাছে একটা রেজাল্ট তুলে ধরা যে কোনো একজন ব্যক্তি উনি সফল হয়েছেন এই কুল চাষ করে হ্যাঁ আগামী দিনে যারা মানে কি বলে আগ্রহী যারা আছে এই কুল চাষ নিয়ে ভাবছেন করবেন কি করবেন না তাদের কাছে একটা উদাহরণ বলতে পারেন রোগ ব্যাধির কিছু ব্যাপার রয়েছে কি এখানে না কুল কাছে খুব একটা রোগ আসে না আচ্ছা আমরা চাই যতটা রাসায়নিক ইউজ কম করে মানুষের হেলথের পক্ষে ভালো হয় আচ্ছা এর সমস্যা কি দেখা যায় এক এক ধরনের এই পোকা আছে ওকে জাস্ট এই কুলকে ছিদ্র করে দেয় ওই টাইমে কোনো যদি আপনি নিম তেল বা অন্য কোনো আরও অনেক সব পদ্ধতি আছে যদি একবার ব্যবহার করেন তাহলে আপনি ভালো রেজাল্ট পেতে কি মনে হচ্ছে এখান থেকে খরচ কেমন হচ্ছে লাভ কেমন হতে পারে একটা গাছে খরচা হয়ে যাচ্ছে ১৫০ টাকার মতো আচ্ছা একটা চারার দাম আপনি ৫০ টাকা লেবার বা হারভেস্টিং বা ইট ইস যেই সব খরচা হয়েছে ওতে ধরুন আরও ১০০ টাকা আচ্ছা ১৫০ টাকা খরচা আচ্ছা আর একটা গাছ থেকে যদি ৩০ কিলো আপনি বলছেন ৩০ কিলো যদি ফলে আমার হয় ৩০-এর বেশি তো হবেই ৩০ কিলো যদি হয় যদি ৫০ টাকা ৬০ টাকা ৭০ টাকা করে আপনার কাছে নিয়ে যাচ্ছে যদি ৫০ টাকা করে আমরা এভারেজ ধরি ১৫০০ টাকার প্রত্যেকটা গাছ থেকে ইনকাম আচ্ছা আর তাহলে আমার তো এখানে আমি ৬০০ গাছ আছে আমি ৫০০ গাছে ফল ধরলাম আমি ১০০ গাছ বাদ দিয়ে দিলাম তাহলে ৫০০ গাছে ফল ধরলেও আমার কত আসছে মানে আমার প্রায় ৬০০ গাছ লাগিয়েছেন মানে ৫০০ গাছ হিসাবে করলেও আপনার ৬ লাখ টাকা মতন ইনকাম মানে একটা হিউজ অফ ইনকাম মানে খুব কম ইনভেস্ট করে এখান থেকে অল্প টাইমে কম সময়ের মধ্যে খুব বেশি উপার্জন এখান থেকে নেক্সট টাইমে এটা তো এখন ৫ বছর এই কাছে ফল দেবে নেক্সট টাইমে এর তো দ্বিগুণ ফল দেবে এবছর যদি ৩০ কিলো ধরা হয় নেক্সট টাইমে আপনার
তিন গুণ, মানে এক কুইন্টল একটা গাছে ফল দেবে, একটা গাছ থেকে এক কুইন্টল। মানে এর ভবিষ্যৎ কি দেখছেন? মানে ভবিষ্যতে এখন আপনি একটা করে তো গাছ ড্রপিং করে দেবেন, আচ্ছা, তাহলে আমার পেস্টটা বেড়ে যাচ্ছে, তাহলে একটা গাছের খরচাও কমে যাচ্ছে। একটা গাছের উপরে তো আপনার যে কোনো জল লাগতো বা অন্য কিছু ভার্মি কম্পোস্ট গোবর সার বা লেবার খরচা হতো সেটাও কমে যাবে, প্লাস আপনার পেস্টটা বেড়ে যাচ্ছে, যখন ওই গাছটা আরও স্প্রেড পাবে, ওই গাছটা খাওয়া দাওয়ার আরও ভালো পাবে, বাড়ার সুযোগটা পাবে। আচ্ছা, এখানে তো আমরা আমরা জানলাম এখানে খরচ কেমন বা এখান থেকে ইনকাম কেমন হতে পারে, কিন্তু একটা সাধারণ মানুষ যখন চাষ করতে আসবে, এই চাষ করতে গিয়ে তার কী কী ট্রিটমেন্ট বা কী কী পরিচর্যা অবলম্বন করা দরকার? তার প্রথমে তাকে চাষির দেখা উচিত, যেই এই ফল চাষে আগ্রহ তার কীরকম গাছ নেওয়া উচিত, ফল দেখে তারপর ভালো কোয়ালিটি দেখে তারপরে ফল কেনা, ফল কেনাও দেখে তারপরে ওর চারা কেনা উচিত। আচ্ছা, তারপরে গাছ চারা কি ধরুন কিনলো, এবারে লাগানোর নিয়মটা কি? এটা একটা টু এই গাছ টু গাছ 10 ফুট আর বেড টু বেড 8 ফুট ডিস্টেন্সে। আচ্ছা, ফার্স্ট টাইম, আচ্ছা নেক্সট টাইম তো একটা পেস্টটা হিউজ বেড়ে যাচ্ছে, 10 ফুটটা 20 ফুট হয়ে যাচ্ছে। আচ্ছা, তখন তার গাছটা আরও ম্যাচুরিটি চলে আসবে। লাগানোর সময় কীভাবে লাগাতে হয়, কী দিয়ে লাগাচ্ছেন আপনি? আমি ভার্মি কম্পোস্ট আর গোবর সার দিয়ে ফার্স্ট টাইম। আর এখানে দেখতে পাচ্ছি আপনার প্রত্যেকটা গাছের গোড়ায় মালচিং করা আছে, মানে এটা কিসের জন্য? মালচিং করে দিলে ওটা ওখানে ঘাস হচ্ছে না, জলটা কম লাগছে, ড্রিপ সিস্টেম করা আছে প্রত্যেকটা গাছের গোড়ায়, ড্রিপ সিস্টেম, ওখান থেকে ড্রিপ চালিয়ে দিলে প্রতিটা গাছ অটোমেটিক জল চলে আসছে। তাহলে আমার নতুন উদ্যোক্তাদের আপনি যারা ভাবছে তাদের জন্য আপনি কী বলবেন? ওরা সবচেয়ে ভালো একবার এসে ভিজিট করে দেখে তারপরে ওদের যদি ভালো লাগে যেখান থেকে খুশি হোক, চারা সংগ্রহ করে প্রসেস জেনে, তারপর গভর্নমেন্ট আমাদের যেসব আচ্ছা অফিস আছে তাদের সঙ্গে যোগাযোগ করে করতে পারে, করতে পারে দেখে। মোটামুটি এটা এটা এই চাষটা করলে কেউ বিফল হবে না, সফল হবে। আমি তো দেখেছি আমার সফল রেজাল্ট দেখতে পাচ্ছি বা দর্শকরাও তো দেখতে পাচ্ছে 11 মাসে কি সফল। তো মোটামুটি দর্শক আপনারা দেখতে পেলেন এবং গাছগুলোর কন্ডিশনও দেখলেন, আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমি আমার ক্যামেরার মাধ্যমে, এবং আপনারা যদি আরও চান এই জায়গায় ভিজিট করে আপনি আসতে পারেন। দর্শক, আমি আপনাদের এতক্ষণ যে এই বাগানের যে ওনার রয়েছে ওনার কাছ থেকে সব কিছু জানলাম, তবুও আমার মনে হয় এই বাগানে যারা কর্মরত অবস্থায় আছেন, ঠিক আছে, যারা এই গাছগুলোকে প্রথম থেকেই ট্রিটমেন্ট করছেন দেখছেন, তাদের কাছ থেকেও মনে হয় কিছু জেনে নেওয়া দরকার, তাদের কাছ থেকেও আরও ভালো নলেজ হয়তো পেতে পারেন। চলুন, এখানে কাজ করছেন অনেকে, ফল তুলছেন, ফল অনেকে তুলছেন কর্মরত অবস্থায়। আপনার নামটা? মিলন দাস। মিলন দাস, আপনি এখানে কতদিন ধরে কাজ করছেন? এখানে যতদিন আর তৈরি করেছি জিনিসটা, মানে এই গাছটা এই বাগানটা জবে থেকে লাগানো এটা। আচ্ছা, কী মনে হয় এই চাষটা ভবিষ্যতে আরও নতুন উদ্যোক্তাদের করা উচিত না কি উচিত না? নতুন করলে তো আরও ভালো, আরো চাষিরা আসতে পারে, আসতে পারে। কি মনে হয় এই গাছটা এই ফলের চাষ করতে কি কষ্ট আছে? মানে অন্যান্য চাষ যেরকম আলু চাষ, ধান চাষ, এই সব চাষ তো সাধারণ মানুষরা অনেকেই বেশি, অনেক ভালো, অনেক ভালো, নিশ্চিন্ত, কিছু চিন্তা নাই। জল হোক বৃষ্টি যাই ঝড় হোক, তোমার এইটা রেডি থাকলে, তোমার আলু পচে গেল, তাই তো আবার ধোয়া লাগালো, এটা আমার ফল ঠিকই হয়ে গেল। কিন্তু এই গাছ যদি থাকে বন্যা হলেও কোনো অসুবিধা নেই, একটু ঝড়ের সময় মনে হয় খুঁটা দিয়ে গেড়ে বেঁধ দিতে হবে। আচ্ছা, তোলার মতন হয়ে গেছে? তোলার মতো সব পুরাটা হয়নি। আচ্ছা, কিছু কিছু করে, মানে কিছু হয়েছে, মানে এত ফল একবারে কি যাবে, বড়গুলো বেঁচে দিয়ে যাচ্ছে। আপনারা দেখলেন যে আমি তো ওনার কী পরিস্থিতি, মানে কত খরচা হয়েছে, কী ব্যাপার, সম্পূর্ণ তথ্য কিন্তু ওনার কাছ থেকে আমি দিলাম, তার সঙ্গেও চেষ্টা করলাম এই বাগানে জিনাদের হাত ধরে এই বাগানটা গড়ে উঠেছে, এত ফলের যে মানে ভান্ডার তৈরি হয়েছে, গাছে প্রত্যেকটা গাছে প্রায় 30-40 কেজির কাছাকাছি ফল আছে প্রত্যেকটা গাছে। আর আপনারা জানেন এই বাগানে কত গাছ আছে, 600 মতন গাছ আছে, আর প্রত্যেকটা গাছে প্রায় কত করে কানি কুল হতে পারে, মানে 30 কেজির কাছাকাছি, 30 আরও পেরিয়ে যাবে, কোনো কোনো গাছে 30 কেজিরও বেশি হবে। তো মোটামুটি এইরকম একটা বাগান যদি আমাদের নতুন উদ্যোক্তারা এগিয়ে আসে, পশ্চিমবঙ্গের বুকে কিন্তু একটা নতুন একটা কৃষির একটা 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 আকার নেবে। কারণ গতানুগতিকভাবে আমাদের পশ্চিমবাংলায় দেখা গেছে যে ধান চাষ, আলু চাষ, এই চাষের পর্যন্ত উপর দিয়েই কিন্তু বেশিরভাগ কৃষকরা বেঁচে আছেন বা এইগুলোই গতানুগতিকভাবে চাষ করে যাচ্ছেন। আমার মনে হয় একটু বেরিয়ে এসে সেগুলো চলুক, তার বাদেও যদি আপনাদের কাছে এক্সট্রা জায়গা থাকে, আমার মনে হয় এরকম কুল চাষটা করা উচিত। মানে একবার অন্তত ছোট জায়গায় করে দেখুন, যদি মানে আপনি হিউজ পরিমাণে না করেও আপনি ছোট জায়গায়, কেউ তো ছোটখাটো জায়গায় করে তো এক বছরের জন্য ট্রাই করতেই পারে। কারণ এই কুলটা আমি যেটা দেখলাম, আমি এই বাগানে এসে দেখলাম প্রায় 1 বছরও হয়নি,
গাছ লাগানোর এক বছরের মধ্যেই এই ফুলের কন্ডি মানে গাছ ভর্তি ফল। তার মানে আপনি এক বছরের মধ্যে বুঝতে পেরে যাবেন যে আপনি এই ফলের চাষ করে আপনি লাভবান হবেন কি হবেন না। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, আরও যদি কিছু কোশ্চেন থেকে থাকে অবশ্যই কোশ্চেন করবেন। এবং ভিডিওর মধ্যেই এই ফার্মারের যে ওনার রয়েছেন ওনাদের নাম্বার রয়েছে, ওনার সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারেন যদি এই বাগান সম্বন্ধে জানতে চান, বা এই গাছ দেখে যদি এই গাছের চারা নিতে চান তাহলেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এই গাছের থেকেই তো চারাটা তৈরি হবে, হ্যাঁ, এবং ভালো চারা হবে এবং মানুষ এখানে একটা ভরসার জায়গা পাবে, কারণ এই যে ফল ধরে আছে সেই ফলের ডালা কেটে চারা তৈরি হবে, মানে একটা বিশ্বাসের একটা জায়গা। হ্যাঁ, তো আপনারা চাইলে এখানে ফল দেখে গাছ দেখছেন, মানে ফল তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখালাম, গাছও দেখাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আপনারা যদি চান এই বাগানে এই মুহূর্তে এসে আপনারা দেখতে পারেন, দেখে গাছের যদি চারা নিতে চান তাহলে নিতে পারেন। এতে কি হবে আপনাদের একটা বিশ্বাসের একটা জায়গা তৈরি হবে, ঠকে যাওয়ার একটা ঠকে যাওয়ার ব্যাপার থাকবে না কোনো। তো চলুন আবার কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এরকম কোনো একটা নতুন প্রতিবেদন নিয়ে। আশা করি ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটাতে যদি আপনি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভবিষ্যতে এইরকম নতুন নতুন চাষ এবং এগ্রিকালচার বিষয়ে বিভিন্ন রকম বিজনেস আইডিয়া নিয়ে এই ভিডিওতে এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রকাশিত করছি। তো নমস্কার, ভালো থাকবেন।